হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ ফানি রাশিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ইনভিজিবল গার্ল, যার মানে হচ্ছে অদৃশ্য মেয়ে। তো বুঝতেই পারছেন এই সিনেমাতে আমরা এমন একটা ক্যারেক্টার দেখতে চলেছি যার অদৃশ্য হওয়ার পাওয়ার থাকবে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা পাথরের খণ্ড দেখি যেটা পৃথিবীর দিকে অনেক দ্রুত এগিয়ে আসছে, আর সেটা যে কোনো সময় পৃথিবীতে আশ্রয় পড়তে পারে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা অয়েল নামে একটা লোককে দেখি যে সমুদ্রের মধ্যে বোটের উপর দাঁড়িয়ে ছিল, আর সে কোনো জিনিসপত্র নিয়ে একটা শিপ পর্যন্ত যাবে। আর সে যে বোটে ছিল সেটা সাইজ অনেক ছোট ছিল, আর সেটার ধারণ ক্ষমতা ছিল মাত্র 600 কিলো, তবে তারপরও সে 1000 কিলোর জিনিস নিয়েছিল। তো ছোট বোটের মালিক টাকা বেশি দেবে বলে তাকে কিছু বলে না, আর এটাই বলে যে আমার নৌকার ধারণ ক্ষমতা কিন্তু মাত্র 600 কিলো। আর তখন অয়েল বলে আমার এটার ওজন 600 কিলো। তো এইভাবে মিথ্যা বলে ওই বোটের জিনিসপত্র ওঠানোর পর একটু পরে আমরা দেখি ওই বোটটি ডুবতে শুরু করে, আর যার ফলে ওই বোটের যত মালপত্র ছিল সব ডুবে যায়। আর তারপরে ছোট নৌকার মালিক অয়েলকে নিয়ে কোনোভাবে পারে আসে, আর সাথে নিজের জীবনও বাঁচিয়ে নেয়। আর যেহেতু নৌকা ডুবে গিয়েছে তার তো অনেক ক্ষতি হয়েছে, তো এই জন্য সে অয়েলকে টাকা দিতে বলে। আর এরপর যখন চেক করা যায় দেখা যায় অয়েলের কাছে নৌকার ভাড়ার টাকাও নেই, তো যার ফলে সে অয়েলকে পিটুনি দেয়, আর তারপর ওই নৌকার বদলে তার গাড়িটা নিয়ে নেয়। তো যাই হোক, ওই বোটে অয়েল কি মাল নিয়ে যাচ্ছিল বা কি জিনিসপত্র নিয়ে যাচ্ছিল সেটা আমাদের বলা হয়নি। তো এই বিপদের পর অয়েল সেখান থেকে ব্যাংকে যায়, আর সেখানে তার ছোটবেলার বান্ধবী সুলতানার সাথে দেখা করে, আর সেই ব্যাংকে ক্যাশিয়ারের জব করত। আর অয়েল বলে তার লোনের প্রয়োজন, এর সাথে অয়েল এটাও বলে তার $1,000,000 লোন লাগবে, মানে প্রায় 7-8 কোটি টাকা। আর এটা শুনে সুলতানা বলে তুমি যত লোন চাচ্ছ কোনো ব্যাংকে তোমাকে এত বড় লোন দিবে না, যে পর্যন্ত না তুমি অত দামি কোনো জিনিস তাদের কাছে সিকিউরিটি রাখতে পারবে। তো এটা শুনে অয়েল খুব চিন্তিত হয়ে পড়ে, আর সুলতানা তাকে বলে আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব, সে হয়তো কোনো বুদ্ধি তোমাকে দিতে পারবে। আর সুলতানা অয়েলকে এজন্যই সাহায্য করতে চায় কারণ ছোটবেলা থেকে তার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী এর সাথে তাদের মধ্যে হয়তো ইয়ে রয়েছে। তো যাই হোক, এখানে সুলতানার ফ্যামিলিকে আমরা দেখি, তারা অনেক বড় ফ্যামিলি ছিল, আর তাদের ফ্যামিলির এক একজনের এক এক স্বপ্ন ছিল। যেমন তার বাবা, তার ইচ্ছা ছিল সে তার সব সন্তান নিয়ে একসাথে থাকবে, অনেক ভালো একটা পরিবেশে থাকবে। আর যে বড় বোন ছিল তার ইচ্ছা ছিল সে অভিনেত্রী হবে, আর যে ছোট ভাই ছিল তার ইচ্ছা ছিল সে আর্মিতে চাকরি করবে, কিন্তু তার অ্যাজমার অসুখের কারণে সে বারবার রিজেক্ট হচ্ছিল। আর বাড়ির সব থেকে যে ছোট মেয়ে ছিল তার ইচ্ছা ছিল সে দ্রুত কিভাবে বড় হবে, আর ওর কার্যকলাপ দেখলে হাসি আটকে রাখা একটু কষ্টই। তো অয়েল সুলতানার বাবাকে তার চিন্তার কথা বলে যে আমার কিছুটা সাহায্যের প্রয়োজন আপনার, আর আপনি যদি আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারেন তার বদলে আমি আপনাকে কমিশনও দিব। কিন্তু সুলতানার বাবা এটা সরাসরি না করে, আর এর সাথে তাকে কিছু গালমন্দও করে এবং অপমানও করে, আর এগুলো বলে সুলতানের বাবা সেখান থেকে চলে যেতে থাকে। আর ওদিকে আমরা দেখি সেই স্পেস রক বা পাথরটি পৃথিবীর অনেক কাছে চলে এসেছে এবং সেটা সরাসরি সুলতানের বাড়িতে পড়ে, যার কারণে সেখানে অনেক বড় গর্ত হয়ে যায়, আর বাড়ির সব লোক বাইরে চলে আসে। আর এরপর বাইরে এসে তারা দেখে শহরের বিভিন্ন জায়গায় এই পাথরটা পড়ছে, আর তখন সুলতানার মনে পড়ে ওই পাথরটা যেখানে পড়েছে তার নিচের রুমে তো তার দাদা রয়েছে। তো সবাই দৌড়ে ঘরের ভেতরে যায়, আর তারপর সেখান থেকে তার দাদাকে বের করে। তো এরপর অয়েল সবাইকে বলে দেখো, ওই আকাশের পাথরটা আমাদের খুঁজে বের করা দরকার, তাহলে সেটা বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। অ্যাকচুয়ালি অয়েলের মাথায় এখন টাকা ছাড়া অন্য কোনো চিন্তা নেই, তো তার কথায় সবাই রাজি হয়ে যায়। তারা ওই পাথরটা খুঁজতে শুরু করে, কিন্তু ওই পাথরটা মাটিতে পড়ার পর অনেক নিচে চলে গিয়েছে, তো তারা সেটা উপরে খুঁজে পায় না, যার কারণে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অয়েলের তো টাকা দরকার, কারণ তার উপর অনেক ঋণ চেপেছে, কিসের ঋণ চেপেছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো সে ওটা খুঁজে বের করে, আর তারপর সে সুলতানার দাদাকে ডাকে, আর তার দাদা বলে আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এ কথা বলে সে মারা যায়। আর এটা দেখে অয়েল খুব উদাস হয়ে যায়, আর চিন্তা করতে থাকে এখন ওর দাদা মরার খবর কিভাবে বলবে। তবে তারপর সে সাহস করে সুলতানার কাছে আসে, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে বারবার তাকে জাগানোর চেষ্টা করেও তাকে ওঠানো চায় না। কিন্তু তখন সেখানে সুলতানার ছোট ভাই আসে, আর সে বলে তোমার ওই আকাশের পাথরটি গোলে পানি হয়ে গিয়েছে, আর বাবা ভুল করে লাথি মেরে সেটা ফেলে দিয়েছে, যার কারণে ওই আকাশের পাথরটি পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। তো এরপর একটা টুইস্ট আসে, আমরা জানতে পারি ওই বাড়িতে যে পাথরটা পড়েছে সেটার রিয়াকশনে এ বাড়ির সবার আলাদা আলাদা একটা পাওয়ার চলে এসেছে। যেমন সুলতানার ছোট বোন সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে গিয়েছে, সে লোহা টোয়ার যে কোনো জিনিস ভাঙতে পারে, তার বড় বোন বাতাসে উঠতে পারে, আর তারপর আমরা দেখি সুলতানা অদৃশ্য হয়ে গিয়েছে, মানে তার অদৃশ্য হওয়ার পাওয়ার চলে এসেছে। তো বাড়ির লোক খুবই খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে এই পাওয়ার ততক্ষণই কাজ করবে যতক্ষণ তারা সবাই একসাথে থাকবে, আর তারা একজন আরেকজনের চেয়ে 20 মিটার দূরে গেলেই তাদের পাওয়ার আর কাজ করবে না। তো অয়েল তারপর সুলতানার দুজন বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায়, যাতে করে তারা চেক করে দেখতে পারে যে ওদের ভেতরে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ডক্টর চেক করে বোঝে ওদের ভেতরে কিছু নেই, তারা একেবারে ফিট অ্যান্ড ফাইন। তো এরপর সবাই বাড়িতে আসার পরে ডিনার করছে, আর তখন অয়েল বলে আমরা কিন্তু এই পাওয়ার ইউজ করে কিছু টাকা অর্জন করতে পারি, তাতে আমাদের সবার অনেক লাভ হবে এবং আমরা সবাই বড়লোক হয়ে যাব। কিন্তু বরাবরের মতো সুলতানার বাবা এবার এই কথা ইগনোর করে, আর তখন সেখানে সুলতানার ভাই চলে আসে, সে বলে আমি আমার পাওয়ার সম্পর্কেও জানতে পেরেছি, আর সে বলে তার পাওয়ার হচ্ছে সে কুকুরদের কথা বুঝতে পারে এবং কুকুরদের কন্ট্রোল করতে পারে। আর তারপর বাইরে এসে অয়েলও করেকে চেক করে দেখে তার কোনো পাওয়ার আছে কিনা, সে একটা লোহার রড বাঁকা করার চেষ্টা করে কিন্তু রড বাঁকা হয় না। তো তার কাছে কোনো পাওয়ার নেই বলে সে উদাস হয়ে যায়, আর বেশি খারাপ লাগে এটা ভেবে যে সেই ওই পাথরটাকে খুঁজে বের করেছিল কিন্তু তার কাছে পাওয়ার আসেনি। তো এরপর আমরা দেখি সুলতানার বাবা টয়লেট করছে, আর সে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে, আর তখনই টয়লেট থেকে একেবারে বাড়ির বাইরে চলে আসে, এবং এটাই সিনেমার অন্যতম একটা ফানি দৃশ্য ছিল। আর এর সাথে আমরা বুঝতে পারি তার ভেতরে একটা সুপার পাওয়ার রয়েছে, আর যেটা
যেটা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারে। তো সুলতানের বাবা সবাইকে নিয়ে লেকের পারে যায় এবং তারা সবাই তাদের পাওয়ার ইউজ করে খুবই খুশি ছিল। আর তখন অয়েল বুদ্ধি দেয়, আমরা যদি এই পাওয়ার দিয়ে ব্যাংক ডাকাতি করি তাহলে আমাদের কিন্তু অনেক লাভ হবে। অ্যাকচুয়ালি অয়েল কোনোভাবে অনেক ঋণে ছিল আর সে টাকাটা ফিরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তার এমন আইডিয়া সুলতানের পছন্দ হয় না, সে না করে দেয়। তো অয়েল এখানে রাগ করে গাড়ির দিকে যেতে থাকে, কিন্তু সুলতানও তার গাড়িতে গিয়ে বসে পড়ে। তো দুজন সেখান থেকে চলে যায় আর তখনই হঠাৎ দুটো গাড়ি এসে তাদের সামনে এবং পেছনে দাঁড়ায়। আর আপনাদের হয়তো মনে রয়েছে সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম অয়েল এক টনের কোন একটা জিনিসপত্র নৌকায় উঠিয়েছিল, কিন্তু সেটা ডুবে যায়। অ্যাকচুয়ালি ওটা ছিল হচ্ছে কোকেন, আর সেখানে $1,000,000 কোকেন ছিল। আর ওর কথা ছিল ও ওটা বোট পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবে, কিন্তু সেটাও পৌঁছে দিতে পারেনি, উল্টো ডুবিয়ে দিয়েছে। তো এর জন্য ওই মাফিয়া ওর কাছে $1,000,000 চায় এবং তারা তাকে ধরে বলে, তুই যদি $1,000,000 না দিস তাহলে আমি তোর কিডনি পাকস্থলী বের করে চায়না বিক্রি করে দেবো। এ কথা শুনে অয়েল খুব ভয় পেয়ে যায় এবং এক সপ্তাহ সময় চায় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। আর সুলতান ওইসব কথা শুনে ফেলে এবং বুঝতে পারে অয়েল অনেক বিপদে রয়েছে, আর সে ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি অয়েল আর সুলতানা একটা ধনী বাংলোতে সুলতানার বাবাকে নিয়ে যায় এবং বলে, আমরা টাকার মালিক হলে কিন্তু এরকম একটা বাংলো কিনে থাকতে পারি সবাই একসাথে, আর এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে তার বাবার মনে একটু লোভ লালসা আসে। আর ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারপরেও সুলতানার বাবা রাজি হয় না। আর সুলতানা তার বাবাকে এরপর ইমোশনালি ব্ল্যাকমেইল করে, সে কান্না করতে থাকে আর বাবাকে বলে, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই যাইনি, এই প্রথম এবং শেষবার তোমার কাছে একটা কিছু চেয়েছি, প্লিজ রাজি হয়ে যাও। তো সুলতানার ইমোশনালি ব্ল্যাকমেইল করার কারণে সুলতানার বাবা রাজি হয়ে যায়। আর তারপর বাড়ি ফিরে আসার পর সুলতানার বাবা সবাইকে একত্রিত করে এবং ব্যাংক লুট করার প্ল্যান সম্পর্কে বলতে থাকে। আর এদিকে আমরা দেখি সুলতানার দাদা কিন্তু এখনো মরেনি। তো যাই হোক, অয়েল বলে আমরা একটা গাড়িতে বসে থাকবো এবং সব কাজ সুলতানাই করবে, কারণ অদৃশ্য হতে পারে, আর ও অদৃশ্য হয়ে ব্যাংকের ভেতরে যাবে আর টাকা নিয়ে ফেরত আসবে। আর তাদের কাছে এটা অনেক সহজ প্ল্যান মনে হয় এবং তারা সবাই খুব খুশি হয়। এরপর অয়েল যখন একা গার্ডেনে ছিল তখন সেখানে একটা কাপ ওঠানোর চেষ্টা করে, মানে সে দেখতে চায় তার কোনো পাওয়ার আছে কিনা। তো না ধরে কাপ ওঠানোর যখন সে চেষ্টা করে তখন সুলতানা এসে অদৃশ্য হয়ে কাপটা উঁচু করে আর অয়েল মনে করে তার ভেতরে পাওয়ার রয়েছে, আর তখনই সুলতানা নিজেকে ভিজিবল করে। তো যাই হোক, পরের দিন তারা সবাই বলে যে আমাদের পাওয়ার আমরা পাবলিককে দেখাবো, মানে লোকজনকে দেখাবো, কিন্তু অয়েল প্রথমে না করে। তবে তারপর সে ভাবে যে দেখালে যদি কিছু টাকা আসে আর এই জন্য সে হ্যাক করে দেয়। তো এরপর তারা সবাই একটা থিয়েটারে যায় আর সেখানে গিয়ে তারা একজন ডিরেক্টরকে তাদের পাওয়ার দেখায় আর বলে, এটা দিয়ে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। আর এরপরের দৃশ্যে আমরা জানতে পারি অয়েলের কাছে একটা সুপার পাওয়ার রয়েছে, আর সেই সুপার পাওয়ারটা হচ্ছে আঙ্গুল দিয়ে পানি বের করতে পারে, যেটা কোনো কাজেই লাগবে না। আর এরপর আমরা দেখি তারা সবাই একটা শেষকৃত অনুষ্ঠানের এজেন্টের কাছে যায়, মানে ওই কোম্পানিটি কেউ যদি মারা যায় তারপর অনেক ঘটা করে মিলাদ টিলাদ এই ধরনের কিছু করে থাকে আর কি। আর তাদের দাদার শেষ ইচ্ছা ছিল তার মিলাদ বা শেষকৃত অনুষ্ঠান জানি অনেক হাই ফাই ভাবে হয়, তো এই জন্য তারা এজেন্টের কাছে এসেছিল। তো এরপর অয়েল আর সুলতানের বোন খাবার খেতে যায় আর সেখানে মাফিয়ার লোকজন এসে তাকে বিরক্ত করে, আর এখানে সুলতানার বোন রেগে গিয়ে তাদের সেলিবুলের পিটুনি দেয়। আর তারপর আমরা দেখি তারা ফাইনালি ব্যাংক লুট করার জন্য চলে এসেছে এবং সবাই মিলে ব্যাংকের সামনে দাঁড়িয়ে যায়, আর যা কিছু করার যেহেতু সুলতানা করবে সেজন্য সে ইনভিজিবল হয়ে যায়, কিন্তু তার জামা কাপড় এখনো দেখা যাচ্ছে। তো এই জন্য সে তার সব কাপড় খুলে ফেলে, আর আমরা দেখি এখানে কিন্তু দাদাও এসেছে। আর তারপর সে ফাইনালি ব্যাংকের ভেতরে গিয়ে যত অফিসিয়াল পাসওয়ার্ড কোড সব জেনে ফেলে, আর তারপর সে ভোল্টের ভেতরেও প্রবেশ করে। আবার ওদিকে কি হয়েছে, সুলতানার পরিবারের গাড়ি কিন্তু ব্যাংকের সামনে দাঁড়ানো ছিল, আর তখন পুলিশের গাড়ি এসে অবৈধ পার্কের কারণে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর এর ফলে সুলতানার সাথে তার পরিবারের দূরত্ব হয়ে যায়, আর যার ফলে সুলতানার ভেতর যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা শেষ হয়ে যায়। সুলতানা ওই নগ্ন অবস্থায় অফিসের একজন কর্মকর্তার সামনে ধরা খেয়ে যায়। আর আমরা যেমন জানি ওদের পাওয়ার কিন্তু ততক্ষণই কাজ করে যতক্ষণ ওরা 20 মিটারের মধ্যে থাকে। তো ওদিকে সুলতানার ফ্যামিলিও বুঝতে পারে এরকম কোন সমস্যা হতে পারে, এজন্য তারা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে বাইরে এসে সুলতানার 20 মিটারের মধ্যে থাকার জন্য তাড়াতাড়ি চলে আসে, আর যার ফলে সুলতানা অল্পের জন্য বেঁচে ইনভিজিবল হয়ে যায়, আর তারপর টাকা নেওয়া ছাড়াই ভয়ে তাড়াতাড়ি গাড়িতে চলে আসে। আর এরপর বাইরে দেখা যায় পুলিশ এক এক করে সব গাড়ি থামায়, আর তাদের গাড়ি যখন থামাবে তখন সুলতানার বাবা ভয়ে গাড়ি থেকে গায়েব হয়ে যায়, আর পুলিশ তাদের কাছে এসে তেমন কিছুই বলে না এবং যেতে দেয়। আর কিছুক্ষণ পর সুলতানার বাবার কল আসে আর সে বলে, আমি জানি না আমি গায়েব হয়ে কোথায় এসেছি। আর সে সময় আমরা দেখি পুলিশ ওই গাড়ির দরজা খোলে, তার মানে সুলতানার বাবা পুলিশের ভয়ে একেবারে পুলিশের গাড়ির ভেতরে বসে গিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি অয়েল বাড়িতে এসে অনেক রাগ করছে সবার উপর এবং চিৎকার করে বলছে, তোমরা সবাই বোকা, তোমরা কখনোই ব্যাংক লোড করতে পারবে না। এটা শুনে সুলতানার বোন বলে, আজকে আমার থিয়েটারে শো আছে। তখন অয়েলের মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে, এক কাজ করে চলো, তুমি থিয়েটারে সব লোককে ওইদিকে আকর্ষিত করে রাখবে আর রাতে আমরা ওই সুযোগে ব্যাংক লোড করবো। তো এখানে থিয়েটারে অনেক লোক আসে আর সুলতানার বোনকে সব লোকের সামনে পারফর্ম করতে হবে, কিন্তু এত মানুষ দেখে সুলতানার বোন নার্ভাস হয়ে যায় আর সে উড়ে ভয়ে পালাতে থাকে। আর এরপরে সুলতানা এবং অয়েল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর ওই সময় অয়েলের পেছনে যে মাফিয়ারা লেগেছিল তারা অয়েলকে তুলে নিয়ে যায় এবং ডনের লোকজন অয়েলকে সেই লেভেলের পিটুনি দেয়। আর এরপর খুব আহত অবস্থায় অয়েল থিয়েটারের বাইরে আসে এবং সুলতানার পরিবারকে অনেক গালমন্দ করতে থাকে, যে তোমাদের কাছে যত পাওয়ারই থাক না কেন সেটা তোমরা কখনোই ব্যবহার করতে পারবে না। তো এই কথা শুনে সুলতানার পরিবারে অনেক খারাপ লাগে এবং তারা জিত করে তারা ব্যাংক লুট করে তাদের সামর্থ্য দেখাবে। আর তারা অয়েলকে ধরে গাড়িতে বন্ধ করে দেয় আর তারপর সবাই ব্যাংকের পেছনের গেটে পৌঁছে যায়। আর সুলতানার বোন উড়ে গিয়ে ব্যাংকের দরজায় একটা চেইন বাঁধে আর তারপর তার ছোট বোন তার শক্তি ইউজ করে টান দিয়ে জানলা বা দরজা সহ পুরো দেয়াল ভেঙে ফেলে। এর সাথে রোডের সামনে একটা ট্রাক ছিল, সেটা এনে রাস্তা আটকে দেয় যাতে পুলিশ আসলে ভেতরে আসতে পারে। তো
ওইসব কিছু করার পর সুলতানা বোন ব্যাংকের ভেতরে ঢুকে লকারও ভেঙে ফেলে আর জানালা দিয়ে সেটা নিচে ফেলে দেয়, আর তারপর লকার গাড়িতে রেখে পালিয়ে আসে। আর ততক্ষণে সেখানে পুলিশও পৌঁছে যায়, কিন্তু সুলতানার ভাই চালাকি করে পুলিশের কুকুরদের এবং সব কুকুরদের পুলিশদের পেছনে লাগিয়ে দেয়, আর ফাইনালি তারা সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তো এর কিছুক্ষণ পর তারা সবাই দূরে গিয়ে অনেক এনজয় করছিল, আর তখন তার দাদা বলে, আমার মরার সময় হয়ে গিয়েছে, আমাকে এখনই ছেড়ে দাও আর তোমরা চলে যাও। আর এখানে উল্লেখ্য, ওর দাদার ভেতর কোনো সুপার পাওয়ার না আসলেও ওই আকাশের পাথরের ফলে সে আগের চেয়ে সুস্থ হয়েছে, আর সে যদি ওদের ফ্যামিলি থেকে দূরে থাকে তাহলে কিন্তু বাকি কেউ তাদের ওই সুপার পাওয়ার ইউজ করতে পারবে না। তবে তারপরও তারা তার দাদার কথা মেনে নেয়, আর আমরা দেখি তার দাদা সেখানে বসে পড়ে, আর কিছুক্ষণ পরই সে মারা যায়। আর এরপর গাড়িতে বসে সবাই যার যার টাকা ভাগ করছিল, আর তখন সুলতানা বলে, আমরা অনেক বড় একটা ভুল করেছি, আমাদের দাদা কিভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কিন্তু ওয়েল বলে, যাই হোক না কেন, আমরা ফিরে যাব না। তো এই কথাটাই সুলতানার অনেক খারাপ লাগে যে ওয়েল এত স্বার্থপর, আর যার জন্য ওয়েলকে বলে, তুমি তোমার ভাগের টাকা নিয়ে নাও আর গাড়ি থেকে এখনই নেমে যাও। তো এই কথা শুনে ওয়েলের অনেক রাগ হয় এবং সে গাড়ি থেকে নেমে যায়। আর তারপর আমরা দেখি ওয়েল ওই মাফিয়াকে পুরো $1,000,000 দিয়ে দেয়, আর বাকি টাকা নিয়ে অন্য দেশে যাওয়ার প্ল্যান করে। তো এত টাকা নিয়ে সে তো আর ফ্লাইটে যেতে পারবে না, যার কারণে সে এয়ারপোর্টে গিয়ে টাকাগুলো তার পেটের সাথে পিঠের সাথে বেঁধে ফেলে, যাতে কাস্টমের লোক তাকে ধরতে না পারে। তো এরপর সে বাইরে এসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, আর তখন সে টিভিতে দেখে সুলতানা এবং তার পরিবারকে পুলিশ ধরে ফেলেছে। আর এখানে আমরা সবাই ভাবি, পুলিশ তাদের কিভাবে ধরলো? অ্যাকচুয়ালি তার দাদার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য কিন্তু তারা একটা এজেন্টের কাছে গিয়েছিল। তো এই এজেন্ট করেছে কি, সুলতানা দাদার ডেড বডি নেয় এবং তার কবর দিয়ে মিলাদ পড়াবে। তো এরপর যখন সুলতানার ফ্যামিলির তাদের দাদার কথা মনে পড়ে, তারা সেই এজেন্টের কাছে যায়, কিন্তু ততক্ষণে কবর হয়ে গিয়েছে। আর তারা ওই কবর থেকে লাশটা দেখতে চায়, কিন্তু এজেন্ট রাজি হয় না। আর এরপর সুলতানার পরিবার তাদের $1,000,000 লোভ দেখায়, আর এতে এজেন্ট রাজি হয়ে যায়। কিন্তু তখন এজেন্টের সন্দেহ হয় যে এত টাকা ওরা কোথায় পেল, আর সে পুলিশকে কল করে, আর পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য তাদের ধরে নিয়ে যায়। আর ধরার পর তাদের জিজ্ঞাসাবাদ করার পর সকল তথ্য বেরিয়ে আসে। তো এরপর তাদের কোর্টে আনা হয়, আর তখন আমরা দেখি ওয়েল তার দাদাকে নিয়ে আবারও চলে এসেছে, তার মানে তার দাদা এবারও মারা যায় আর তাকে জীবিতই দাফন করা হয়েছে। তো এদিকে আবার ওই দাদা কোর্টে আসার ফলে ওই পরিবারের 120 মিটারের রেঞ্জে চলে আসে এবং তাদের পাওয়ার ফেরত আসে, এবং তারা আদালতের মধ্যেই তাদের পাওয়ার ইউজ করে আদালত তছনছ শুরু করে। যেমন সুলতানার বোন জাজেসের উপর উঠে যায়, আর এখানে অনেক ফানি সিন দেখা যায়, যেমন সুলতানার ভাই পুলিশকে কামড় দিতে গিয়ে তার বাবাকেই কামড় বসিয়ে দেয়, মানে এটা পুরো হাস্যকর এবং অদ্ভুত একটা সিনেমা, আর এই ফাইট দেখে হাসি আটকে রাখাও কষ্ট। তো যাই হোক, তারা যখন বের হওয়ার চেষ্টা করে সেখানে অনেক পুলিশ ছিল, কিন্তু সুলতানার বোন তাদের সামনে উঠতে শুরু করে, যেটা দেখে পুলিশরা শক হয়ে যায়, আর অন্যমনস্ক হওয়ার ফলে তারা সবাই পালিয়ে আসতে সক্ষম হয়। আর এরপর আমরা দেখি তারা সমুদ্র বন্দরে চলে এসেছে, আর সিনেমার শুরুতে যে মাফিয়াটা ওয়েলকে মারার চেষ্টা করেছিল সে এখন তাদের সাহায্য করছে, এবং সেই মাফিয়াটি ওয়েল এবং সুলতানার পুরো পরিবারকে একটা কন্টেনারে বন্ধ করে, যাতে তারা চীনে চলে যেতে পারে এবং সেখানে গিয়ে বসবাস করতে পারে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমাটি হয়তো কাল্পনিক, কিন্তু এই সিনেমাতে আমাদের এটা শেখানো হয়েছে, আমরা যদি পরিবারের সাথে থাকি তাহলে আমরা শক্তিশালী থাকবো এবং যত সমস্যা আছে সবগুলো মোকাবেলা করতে পারবো, কিন্তু আমরা যদি আলাদা হয়ে যাই আমরা দুর্বল হয়ে যাব। এই সিনেমাটি এক্সপ্লেন হয়তো আপনি দেখেছেন, তবে আমার মনে হয় তারপরও এই সিনেমাটা ডাউনলোড করে আপনার একবার দেখা উচিত। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।